ওরে বাবা রে রেস্টটা দেখা যাচ্ছে আর আসবি আমাদের বাড়ি আর বল পড়াশোনা শেখাবো তোকে আজকে না না আমি এটা ছেড়ে দেব নাকি বড় ডামে ভরি চলো এইটা আমাদের রাখো ভালো ও লাফিয়ে বের চলে যাবে তো উঠে চলে যাবে ও ওই তো ওই তো ওই তো এই তো বললাম না উঠে চলে যাবে ও এই 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 জি 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 এই এই দেখো দেখেছো কত বড় ইঁদুরটা কিরম কান ধরেছি বল তোকে কিরম কানটা ধরলাম আই পালাচ্ছে শালা কোথায় গেল আই ধরেছি করবি আর করবি আর করবি আপ দেবে না ঠাকুর লেজে মারলে কি আই জানি তুমি পারবে না এটাকে মারতে গ্যাস নেই বেশ ভালোই খাওয়া দাওয়া করে আসলাম সবাই এরকম দু চার দিন গ্যাস না থাকলেই ভালো সবার বাড়ি একদিন একদিন ঘুরে ঘুরে এসে দিতাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমির ডেরি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকের ব্লগটা খুব মানে কি বলবো সব আমরা দুজনে মিলে আমি আর শাশুড়ি মিলে দুজনে ঘর পরিষ্কার করছি আর প্রথমত হচ্ছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আজকে সকাল থেকে রান্নাবান্না সব বন্ধ মানে সকাল থেকে খেতে পারিনি এখন বাজে কটা বলবো 12টা তো মনে হয় বেজেই গেছে অলরেডি তো ঘর পরিষ্কার করছি আর প্রচুর ইঁদুর হয়েছে তো দেখো কি করছি একবার কাণ্ডগুলো দেখো শুধু চলো দেখতে থাকো ছেড়ে দেবে নাকি একটা এর মধ্যে রাখতে হবে ওকে আমাকে যেভাবে নাচিস কি করা যায় বড় ডামে ভরি চলো ইঁদুর নিয়ে আসো বাবা কি পাহাড় দেখো চলে যাবে তো উঠে চলে যাবে ও ওই তো ওই তো বললাম না উঠে চলে যাবে ও ধরেছি 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 এই দেখো কত বড় কিন্তু ঠিক আছে লাভিয়ে তো মুখের উপরে না পড়ে লাভি কই তুমি কিনা ধরতে পারনি ওটা এই কাপড়টা তুললেই ওর চলে যাবে পটকে আরে মেরে দাও ওকে ওকে মেরে দেবো কি করবে ও আবার ঘরে ঢুকবে ও কি শুধরানোর লোক নাকি এই জি 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 এই এই দেখো দেখেছো কত বড় ইঁদুরটা কিরম কান ধরেছি বল তোকে কিরম কানটা ধরলাম আই পালাচ্ছে শালা কোথায় গেল আই ধরেছি করবি আর করবি আর করবি আর করবি দেবো কিরম করে আচার মারবো লেজে মারলে কি আমি জানি তুমি পারবে না এটাকে মারতে লাঠি নিয়ে এসো লাঠি নিয়ে এসো এই লাঠিটা দাও ওই লাঠিটা দাও কিচ্ছু হবে না তুমি কিচ্ছু করতে পারবে না কই ধরে পারেনি আর কোথায় যাচ্ছে দেখ ও যদি ভয় থাকে ভুকে আমাদের ঘরে ঢুকবে ওয়া খিদা পেয়ে গেছে ছাড়া চলে আসো তোমার দ্বারা আর হবে না হাত থেকে ছেড়ে যাচ্ছে পরিষ্কার হয়ে গেছে এটাকে তুলতে হবে তো না ফেলে দিতে হতো জানো ফেলে দেওয়াই উচিত আমাদের গায়ে তো শক্তি নেই নাহলে আমি বাইরে তুলে এক্ষুনি ফেলে দিতাম যা ধুলো হয়েছে হলে হতো মেশাটা কিনে 500 টাকা দিলে তো আর বেরায় নাকি দেখো কত ইঁদুর দেখা গেল আর ওই ওর ভয়ের চোট হয়ে গেল আর উঠবে না এটা না না ওইগুলো সব বীজ গুলো দিয়েছি সব আতার সাথে ফুট ফুট করে বেরিয়ে যাচ্ছে কোথা দিয়ে তাহলে নিচে দিয়েছি ওগুলো নিচে দিয়েছিলাম না না আমিও তো কলটা দিলাম অবশেষে গ্যাস আসলো ওই গ্যাসটাকে বের করে তারপর তো ঢোকাতে হবে প্লাস্টিক প্লাস্টিক সব ফেলে দাও ফেলে দিলে তো তখন আবার বলো আচ্ছা আমরা যখন কাজে যাই তখন লাগে না বলো আর ফেলে দাও ফেলে দাও ঝাড়ুটা আনতে হবে তো গাইস এই দেখো কি অবস্থা উঠোন বাড়ি সব ঘর থেকে বের করে দিয়েছে সব ইঁদুরে কেটে সোফাতে তুলোমুলো সব ইঁদুরে কেটে দিয়েছে সো বন্ধুরা এখন বাজে একটা একটা বেজে গেছে এখনো কিছু খেতে পারিনি এই একটু আগে গ্যাস আসলো
গ্যাস লাগিয়ে এখন একটু দুধ আর খই খাবো। এখন তো রান্না করতে অনেক টাইম লাগবে। দেখো দুধ জ্বাল দিচ্ছি, এখন দুধ গরম হচ্ছে, বাড়িটা পুড়ে গেছে স্টিলের তো। আর একটু চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে, আর এখানে আছে খই, এটা হয়ে গেছে, নিবিয়ে দিই এখন। ঠান্ডা হলে একটু দুধ আর খই খেয়ে নেব। ভেবেছিলাম দোকানে যাব ম্যাগি আনতে, তাই হলো না, যে খেয়ে নিই। গরম আছে এখনো, তবে এটা খেয়ে নিই, মানে খুব খিদে পেয়ে গেছে। 2000 years later. So guys, সব কাজকর্ম সেরে এই চান টান করে এখন যাচ্ছি আমার বাড়িতে, আমি আর শাশুড়ি মা। কারণ আমাদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছিলো বলেছিলাম, তো রান্না বান্না বন্ধ, তাই ওই বাড়িতে যাচ্ছি খেতে। চলো, বুদ্ধি ছিল না বলে রক্ষা, নাহলে যাই ইঁদুর নিয়ে কেলার কীর্তি। আজকে শাশুড়ি বাবা অনেক কাজ করেছে, একটু সবজি। A few moments later. খাওয়া দাওয়া কেমন হলো বলো? ভালো হয়েছে, ডাল ভাজা সবজি ডাল, গ্যাস নেই, বেশ ভালোই খাওয়া দাওয়া করে আসলাম সবাই। এরকম দু চার দিন গ্যাস না থাকলেই ভালো, সবার বাড়ি একদিন একদিন ঘুরে ঘুরে খেতে নিতাম। কালকে যেতাম মাসি বাড়ি, এখন বাজে 5:30, 5:30 বেশি হয়েছে, অন্ধকার হয়ে গেছে। চলো ঘরে যাওয়া যাক। তো গাইস দেখো বাড়ি চলে এসেছি, আর তোমরা দেখলেই, আর আমাদের গ্যাস দিয়ে গেছে দুপুরের পরে, তো তখন কি রান্না বান্না তো হয়নি সেরকম, ওই বাড়িতে খেয়ে আসলাম। তো সকালবেলা রান্না বসিয়েছিলাম যখন সমীর কাজে যায়, আর দেখো চাল আমি ভিজিয়ে রেখেছি, মানে জল গরম দিয়ে চালটা সবাই ধুতে গেছি, আর তখনই কারেন্ট চলে গেছে, ওই কারেন্ট বলছি গ্যাস চলে গেছে। দেখো চাল ভিজানো, মানে চাল ধোয়াটা হয়ে গেছে, আর এদিকে জলও রাখা আছে হাঁড়িতে, তো সেই চালটাই এখন আমি রান্না করবো রাতের জন্য, নাহলে খারাপ হয়ে যাবে চালটা, তার জন্য এখন রান্না করবো। চলো রান্নাটা শুরু করি তাহলে। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট, বেশি কিছু করিনি, ডাল করেছি আর আমাদের মাছ ভাজা করেছি, আর ভাত বসালাম তো তখন দেখলেই। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো করকরে করে আমাদের মাছ ভাজা, আর এখানে আছে ডাল, ডালটা পুরো মতিয়ে গেছে। এই দেখো একটু মটরশুঁটি দিয়েছি আর ধনে পাতা দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, রাতের হালকা পাতলা খাবার। আজকের ভিডিও এই অবধি, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর ইঁদুর মারাটা তো তোমরা তো দেখে মজা নিয়েছো নিশ্চয়ই, মানে সে কি অবস্থা, মানে সারা বাড়ি আমাদের ইঁদুর ভর্তি। তো আজকে বিষ দিয়েছি, আটার সাথে বিষ মেখে সব জায়গায় দিয়ে রেখেছি, দেখি কটা মরে আর কি করে। তো চলো টাটা আজকের মতো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই আমার পাশে থেকো আর সাথে থেকো, টাটা।